হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আজকে আমরা জিগাল সম্পর্কে এ টু জেড ডিটেলস জানবো এবং এখান থেকে কাজ করে দেখাবো আপনি কীভাবে ইনকাম করতে পারেন একদম এ টু জেড আমি আজকে জানাবো তো এটা আমি অনেকক্ষণ রাখছি এই জন্য এই অবস্থা দেখাচ্ছে তো জাস্ট হচ্ছে রিফ্রেশ করে নিতে হবে রিফ্রেশ করে নেওয়ার পর আমরা এখান থেকে সাইন ইন করবো সাইন ইন করার পর আমাদের এখানে কাজ শুরু হবে তো আমরা এখানে চলে আসছি চলে আসার পর আমাদের ড্যাশবোর্ড শো করতেছে ড্যাশবোর্ড শো করার সময় দেখতে পাচ্ছেন এগুলো আমার আর্নিং এটা হচ্ছে সিপিএম তারপর এটা হচ্ছে গ্রাফিক্স যে চার্ট আসলে কবে আমার কয়টা ভিউ হয়েছে এখান থেকে সেইটা এখান থেকে তারপর এখানে আপনি দেখতে পাবেন যে আর্নিংটা এখানে তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন উইড্রো এগুলো ডিটেলস এই সাইডে দেয় এখানে দেওয়া আছে এই সাইডের এখানে তো এখান থেকে উইথড্র সবারই টেনশন থাকে তো উইড্রো নিয়ে আবার দেখায় যদি আপনি এই ভিডিওটা আমার একদম নতুন আজকেই প্রথম দেখেছেন তাহলে এখান থেকে আপনি উইড্রো সিস্টেমটা দেখতে পাবেন কোনো উইড্রো আমি এখান থেকে কোনো করিনি তো জাস্ট উইড্রো ব্যালেন্স আমার হয়নি তো উইড্রো ব্যালেন্স এখান থেকে আপনি নিতে পাবেন জাস্ট হচ্ছে লাইট কয়েনের মাধ্যমে শুধুমাত্র পঞ্চাশ সেন্ট হইলে এখান থেকে উইড্রো নিতে পারবেন তো এখানে বলতেছে উইড্রোয়াল মেথড মিনিমাম তো মাই ওয়ালেট থেকে দুই ডলারের পেপাল থেকে দুই ডলারের বিট কয়েনে দুইশো ডলার আর লাইট কয়েনে হচ্ছে আপনার হচ্ছে পঞ্চাশ সেন্ট হলেই আপনি উইড্রো নিতে পারবেন তো লাইট কয়েন আপনার উইড্রো নেওয়ার পরে আপনি এখান থেকে এখানে চয়েস করবেন চয়েস করার পর আপনার অ্যাড্রেস দেওয়ার পর আপনি এখান থেকে হচ্ছে সাবমিট করবেন তারপর হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড তারপর চেঞ্জ ইমেল এগুলোতে যাওয়ার দরকার নাই জাস্ট হচ্ছে এখান থেকে আজকে আমরা আপনাদের দেখাবো যে কিভাবে আপনি কাজ করবেন তো আমি জাস্ট একটা নিউজ পেপারে চলে আসলাম একটা নিউজ যেহেতু আমরা শেয়ার করবো এখান থেকে আপনি যে কোনো কাজ করে এখান থেকে আসলে কপি পেস্ট করে ইনকাম করতে পারবেন জাস্ট লিঙ্ক এখান থেকে নেবেন নিয়ে ওইখানে আমি সেটা করবে কিভাবে করবেন সেটা আমি দেখাবো জাস্ট এখান থেকে আপনি চলে আসবেন যে কোনো একটা নিউজ পেপারে নিউজ পেপারে চলে আসার পর আপনি যেই নিউজটা নেবেন সেই নিউজটার উপরে ক্লিক করবেন একদম নিউজটা ওপেন করবেন ওপেন করার পর সেখান থেকে আপনাকে লিঙ্কটা নিতে হবে তো আপনি কীভাবে কী করবেন সব আমি এখন এ টু জেড দেখাবো তো এখানে হচ্ছে আমি জাস্ট হচ্ছে অলিম্পিক গেম ওপেন সেইটা আমি জাস্ট হচ্ছে এখান থেকে শেয়ার করব তো যেটা অলিম্পিক টোকিও অলিম্পিক উদ্বোধন হলো সেইটার একটা নিউজ এখান থেকে আমি শেয়ার করব তো এখান থেকে আমি সাইডে চলে আসছি চলে আসার পর এটা আপনি দেখতে পাচ্ছেন যে একদম ওয়ার্ল্ডের যে যে হচ্ছে অলিম্পিক যে গেমস সেই গেমসের অবশ্যই হচ্ছে সার্চ বক্সে অনেক হচ্ছে আপনি জানতে পারবেন অনেক হচ্ছে এখান থেকে সার্চ করা হয় অলিম্পিক সম্পর্কে জানার জন্য তো আমি লিঙ্কটা জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি লিঙ্ক কপি করে নেওয়ার পর এখান থেকে আপনাকে কি করতে হবে কোথায় কী করতে হবে সেইটা আমি দেখাবো তো আপনার যদি নিজস্ব কোনো ব্লগ না থাকে বা আপনি জাস্ট ফেসবুক বাদে ফেসবুক বাদ দিয়ে আপনি সব সবখানেই আপনি এই লিঙ্কটা আপনি শেয়ার করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে তারা প্রফিট দিবে। তো এখান থেকে ওই লিঙ্কটা নিয়ে আসার পর এখানে এনে ক্লিক করার পর এখানে আপনি কপি করবেন কপি করার পর আবার এখানে ট্যানি ইউআরএল আর এলে চলে আসবেন ট্যানি ইউ আর চলে আসার পর আপনাকে এখান থেকে এই লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর মেয়েকে শর্ট ইউ আর এইখানে ক্লিক করতে হবে তো এইখানে ক্লিক করার পর জাস্ট কপিতে ক্লিক করবেন কপি হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে যে কয়েকবার ক্লিক করবেন ওই কয়েকবার কপি এখান থেকে দেখতে পাবেন তো তারপর আপনাকে আপনি চলে আসবেন টুইটারে আমি টুইটারে চলে আসার পর টুইট বাটনে ক্লিক করার পর আপনি লিঙ্কটা পেস্ট করে দিবেন দেওয়ার পর একদম আপনি আপনি এখানে চলে আসবেন চলে আসার পর এখান থেকে নিচে নামাই দিবেন না নামাই দিয়ে আপনি হেডিংটা আসলে আপনার যে নিউজ পেপারের হেডিং সেই হেডিংটা এখানে আপনাকে দিতে হবে সেই হেডিংটা আপনি এখন ওখান থেকে কপি করবেন কপি করে জাস্ট হচ্ছে এখানে নিয়ে আসবেন জাস্ট আমি এটা লিখে দিলাম নিউজ নিচে চলে আসছে একদম নিউজটা তো নিচে যেহেতু নিউজটা চলে আসছেন নিচে নিউজটা চলে আসলে আসলে আপনি এখন পরে কি করবেন সেটা দেখাচ্ছি জাস্ট এখান থেকে হেডিংটা আপনি এখান থেকে কপি করবেন কপি করার পর আপনাকে এখান থেকে কিছু ট্যাগ দিতে হবে আপনার হচ্ছে এই নিউজটা সম্পর্কে কিছু ট্যাগ ট্যাগ দিতে হবে কারণ হচ্ছে যেন সার্চ কেউ যদি অলিম্পিক গেমসে সার্চ করে তাহলে আপনার টুইটটা সে সবার সামনে এটা দেখাবে সেইটার এটা বলতেছে এই ট্যাগ মানে হচ্ছে এটা তো আপনি ট্যাগ দিয়ে দিবেন আমি ট্যাগ দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও কিছু কথা শোনেন কারণ হচ্ছে এখান থেকে আপনি প্রথমেই একদম যে বেশি ইনকাম করতে পারবেন তাও না আপনাকে প্রথমে একটু কষ্ট করতে হবে তারপর আপনার যখন আপনার যখন হচ্ছে ফলোয়ার বাড়বে তারপর তখন আপনার যখন লিঙ্কে ক্লিক বেশি পড়বে তখন আপনি আসলে এখান থেকে ইনকাম করতে পারবেন দেখেন অলিম্পিক সম্পর্কিত অনেক ট্যাগ এখানে আছে তো জাস্ট আমি কয়েকটা ট্যাগ দিচ্ছি তো আপনি এইভাবে ট্যাগ দিবেন যেন সার্চ করার সাথে সাথে আপনার নিউজটা মানে আপনার পোস্টটা আগে একদম সবার সামনে চলে আসে এরকম আপনি ট্যাগ অনেক দিবেন দেওয়ার পর আপনাকে এখানে টুইটে ক্লিক করতে হবে শুধুমাত্র একটা টুইটেই আপনি আপনি যে করতে পারবেন তাও না আপনাকে কাজ করতে হবে এই যে আমার টুইট করার পর এটা হয়ে গেছে তো জাস্ট হচ্ছে এখান থেকে এই লিঙ্কে ক্লিক করার পর আপনার হচ্ছে সাইডে চলে আসবে তো সাইডে চলে আসার পর এখানে তিন সেকেন্ড আগে তো একটু অনেক টাইম নিত এখন মাত্র তিন সেকেন্ড এখান থেকে টাইম নাই তো তিন সেকেন্ড আপনাকে এখানে ওয়েট করতে হবে তো জাস্ট এখানে আমি একটু দেখে নিচ্ছি যে এর এখনও কোনো দরকার নাই তো এখানে চলে আসার পর এই যে এটা সাইড জাস্ট এখানে তিন সেকেন্ড নেওয়ার পর একটু প্লিজ ওয়েট করতে বলছে তারপর হচ্ছে তিন সেকেন্ড নিতে বলছে তো তিন সেকেন্ড নেওয়ার পর আমার হচ্ছে এই যে এইটা এই পেজটা আপনাকে হচ্ছে কাটি দিতে হবে এই প্রেসটা কাটা দেওয়ার পর আপনি আসলে দেখতে পাবেন যে আপনি একদম মূল সাইডে চলে আসছেন মূল সাইডে চলে আসার পর আপনাকে এখান থেকে আপনি একদম ফুল নিউজটা দেখতে পাচ্ছেন আসলে ভিউয়ার্স যারা হবে তারা হচ্ছে এইভাবেই আসলে দেখবে আর এইভাবে যখন আপনার লিঙ্কে ক্লিক করবে তখন আপনি এখান থেকে এখান থেকে আসলে আপনি তখন একটা প্রফিট পাবেন যেটাই হোক যেভাবেই হোক আপনি পাবেন দেখতে পাবেন আমি সেটা এর আগেও দেখায় দিয়েছি আজকেও আবার দেখাবো তো এইটা হচ্ছে জাস্ট প্রথমটা দেখাইলাম হচ্ছে ইংলিশ যেহেতু এটা অনেক ইন্টারন্যাশনাল তারপর আপনি আরেকটা নিয়ে আসছি একদম টোকিওর ওটাই জাস্ট হচ্ছে এখান থেকে দেখাবেন জাস্ট এখানে আপনি এখান থেকে এই লিঙ্কটা কপি করবেন আমি জাস্ট লিঙ্কটা কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর আপনি জাস্ট হচ্ছে জিগালে চলে আসবেন চলে আসার পর এইখানে এটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর আপনাকে হচ্ছে এখানে শার্টেনে ক্লিক করতে হবে তো জাস্ট পেস্টে ক্লিক করলাম এখান থেকে কপি করে নিতে ওইটা একটু প্রবলেম হয়েছিলো জাস্ট এখানে নিয়ে আসার পর এটা স্টার্ট না হয়ে ক্লিক করার পর এটা হচ্ছে এখন দিতে হবে পর এটা পেস্ট করে দিতে হবে পেস্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে বলছে ইরোর তো জাস্ট আপনাকে এটা এটা আপনাকে একটু প্রবলেম দেখাচ্ছে তো এমন প্রবলেম যদি হয় তাহলে আপনি কি করবেন সেটা একটু দেখেন এটা জাস্ট হচ্ছে আপনাকে রিফ্রেশ করে নিতে হবে কারণ অনেকক্ষণ হয় এটা আসে তো জাস্ট প্রথম থেকে আপনাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এনে ক্লিক করলে নিচে আবার এখানে হয়ে যাচ্ছে তো অত ক্লিক করার দরকার নেই জাস্ট আপনি একবার ক্লিক করবেন একবার ক্লিক করলেই হয়ে যাবে আর বেশি ক্লিক করলেও তেমন কোনো সমস্যা নাই জাস্ট এখান থেকে আপনি এখানে আসার পর এখানে হচ্ছে অ্যানাদার করবেন করার পর ওই লিঙ্কটা এখান থেকে পেস্ট করবেন পেস্ট করার পর আপনার লিঙ্ক হয়ে যাবে তো এইটা যে কয়েকবার কপি করে নেওয়ার পর তারপর আপনি আবার আসবেন টুইটে টুইটে আসার পর এখানে আপনি লিঙ্কটা শেয়ার করবেন পেস্ট করার পর আপনি একদম ওইভাবে কাছ ওইভাবে আপনার ওখান থেকে লিঙ্কটা নিয়ে আসবেন লিঙ্কটা নিয়ে আসার পর আপনাকে এখন এখানে জাস্ট আপনি লিখবেন নিউজ বা ভিজিট নিউজ বা ভিজিট সাইট যদি আপনার এরকম কিছু হয় তাহলে সেটা আপনি লিখবেন আর যদি ওইটা না হয় তা জাস্ট হচ্ছে আপনি এখান থেকে ওইটা লেখার পর আপনি এই যে এইটা জাস্ট হচ্ছে হেডিংটা আপনি এখান থেকে কপি করে এখানে পেস্ট করবেন পেস্ট করার পর আপনাকে জাস্ট কিউআর দিতে হবে ট্যাগ দিতে হবে কিউআর যেহেতু আমরা অবশ্য কিউ বলে থাকি যাই হোক ওটা আপনি ট্যাগ দিবেন তো আপনি অলিম্পিক গেম সম্পর্কে ট্যাগ দিবেন দেওয়ার পর দেওয়ার পর এখান থেকে টুইট করে দিবেন প্রথমে বলতেছি যে এখান থেকে আপনি আসলে ইনকাম করতে পারবেন আপনার ফলোয়ার বেশি হলে এবং আপনি এখান থেকে যথেষ্ট পরিমাণ ইনকাম করতে পারবেন যা রেফার করে ইনকাম করতে পারবেন রেফার করা আপনি রেফারাল কিভাবে কি কী কীভাবে আপনি রেফারাল লিঙ্ক বের করবেন সেটা আমি দেখা দিচ্ছি জাস্ট হচ্ছে আমি লিঙ্কটাতে ক্লিক করলাম টুইট করার পর তারপর একটু ওয়েট করতে হবে একদম হচ্ছে আপনার আগের মতোই এই তিন সেকেন্ডে এখানে অনেক অ্যাড আসবে এই অ্যাডগুলো আপনাকে দেখতে হবে না জাস্ট আপনি এখান থেকে গেট লিঙ্কে একটু ওয়েট করার পর গেট লিঙ্কে আপনি ক্লিক করবেন জাস্ট এখানে প্লিট ওয়েট বলতিছে ওয়েট বলতেসে তো ওয়েট হয়ে গেলে গেট লিঙ্কে আপনি ক্লিক করবেন গেট লিঙ্কে ক্লিক করার পর আপনাকে হচ্ছে এইভাবে একদম সাইডটাতে নিয়ে আসবে তো কেট লিঙ্কে ক্লিক করার পর এভাবে সাইটে নিয়ে আসবেন সাইডে আসার পর আপনি এখানে আপনার নিউজটা ভি আপনার ভিজিটার যারা আছে তারা দেখবে দেখার পর আপনাকে এখান থেকে তারপর আপনি আসলে লিঙ্ক আপনি হচ্ছে প্রফিটটা পাবেন তো এটা হচ্ছে জাস্ট এখান থেকে আমরা দেখাচ্ছে যে এইভাবে আসলে করতে হবে এইভাবে নিউজটা পুরো নিউজটা এখানে দেখাচ্ছে জাস্ট হচ্ছে নিউজটা একটু আমি দেখে নেই যে ফুলফিল আছে কি না ফুলফিলি একটা নিউজ তো জাস্ট এখান থেকে তেমন কিছুই করতে হবে না জাস্ট এইভাবে আপনি আসলে ইনকাম করতে পারবেন এখান থেকে অনেক ভালো একটা ইনকাম হবে এখান থেকে আপনার তো এখান থেকে মাসে অনেক ভালো ইনকাম করতে পারবেন কপি পেস্ট করেও তো জাস্ট এটা দেখাচ্ছে অনেক বড় একটা নিউজ অনেক ভিজিটাররা এইভাবে আসবে এইভাবে আসার পর আপনি এখান থেকে দেখবে তো আমি বলবো যে এখান থেকে আসলে কাজ করার জন্য আপনাকে তেমন কিছু করতে হবে না জাস্ট হচ্ছে লিঙ্ক কপি করে আপনি পেস্ট করবেন তারপর ভিজিটররা আপনার এখান থেকে আসবে আসার পর ভিজিট করবে ভিজিট করার পর আপনি এখানে জাস্ট দেখতে পাবেন তো আমি আমার ড্যাশবোর্ডে চলে যাই আমি আমার ড্যাশবোর্ডে চলে আসার পর এখন দেখতে পাবেন এখানে হচ্ছে এগারোটা ভিজিট ভিউজ হয়েছে তো এগারোটা ভিউজ এখানে ছিল নয়টা সেটা হচ্ছে এগারোটা তারপর এখানে দেখছেন আমার আর্নিংটা অবশ্যই বাড়ছে তারপর গ্রাফিক্সটাও বাড়ছে তো আমার যেহেতু এটা নতুন আইডি তো আপনাদের যদি এরকম থাকে তো আপনি অবশ্যই ভালো ইনকাম করতে পারবেন তো এইভাবে আসলে আপনি ইনকাম করতে পারবেন অবশ্যই ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করবেন ধন্যবাদ